ভুতুরে একটা হরর গেমেই তোমাদের সকলকে স্বাগতম এই গেমটার নাম হচ্ছে বিউড মিয়া লাইভ নাম শুনে অলরেডি বুঝে যাচ্ছো যে আমাকে জেনতো পুতে ফেলেছে মাটি নিচে তাও আমার একজন ফ্রেন্ড আর এই মাটির নিচ থেকে আমার বের হওয়া লাগবে একটা কফিনের ভিতরে কাঠের একটা কফিনের ভিতরে আমাকে জেনতো পুতে ফেলেছে এখন দেখার পালা যে আমি এখান থেকে আদৌ বের হতে পারি কিনা ও ভাই আমার ফোন আছে এর কল দিলেই তো হয়ে যায় আচ্ছা এখানে কি তালা দেখাইতেছ কেন আচ্ছা মাউস দিয়ে নড়াইতে হবে ওকে সমস্যা নেই তো কল দিলেই তো হয়েছে আচ্ছা মাউস দেখতে পাচ্ছি কিন্তু কলের কোনো অপশন তো আচ্ছা নো সার্ভিস দো তার মানে কল দিতে পারবো না চব্বিশ পার্সেন্ট চার্জ রয়েছে একটু আগে মনে হইলো দেখলাম ছাব্বিশ পার্সেন্ট তার মানে আমাদের চার্জ বাঁচাইতে হবে ওকে গাইস আশেপাশে যা যা রয়েছে এর মধ্যে থেকে কিছু আমাদের দেখা লাগবে যে এটা কি আচ্ছা প্রত্যেকটা জিনিস থেকে দেখা লাগবে আমাদের কোনো জায়গা থেকে কোনো রকমে ক্লিপ কোনো জায়গা থেকে কোনো রকমের হিংস আমরা পাই কি না এবং আশেপাশে যা কিছু রয়েছে এই জায়গায় এই সব জিনিসগুলো থেকে আমাদের এখান থেকে বের হইতে হইতে হবে হ্যাঁ আর আমরা অলরেডি দেখতে পাচ্ছি একটা কাঠের কফিনে রয়েছে ও একটা চাবি ও ভাই ইউ উইল ডাই হিয়ার এখানে বলতো স্যার আমি এখানেই মরেছি ও ভাই এখানে ভয় লাগতো স্যার আরে চাবি নিসি তো কি ও আচ্ছা এই পাশে আরেকটা তালা আছে এটা না এটা তো তো লাগতেছে না চাবি তো কোন জায়গার চাবি এটা আরে চাবি নিছি না তাইলে এখানে লাগতেছে না কেন বুঝলাম না কাহিনি এটা এটা চাবি না ওটা চাবি ও শিট ইওর এক্সাইটি লেভেল ইজ গেটিং টু হাই আচ্ছা কি হইছে বুঝলাম না তো কাহিনি গাইস আমি ফ্ল্যাশটা অফ করে রেখেছি এর জন্য কিছু বলতো এ এটা কে ও ভাই

আই তো এখন খুলছে এতখন ধরে পিড়াইতেছে পাইড়াইতেছে এতদিন খুলে না এখন খুলছে আচ্ছা যাই কয়টা জিনিস আমরা পাচ্ছি ছোট কাটা সবগুলা রেখে দিতেছে আমি জানি না আসলে কি পাচ্ছি না পাচ্ছি এই ব্যাগের ভিতরে দুই লেখা गाइस এখানে একটা বক্স পেয়েছিলাম না এই বক্সের ভিতরে এখানে দেখাইতেছে যে একটা কম্বিনেশন রয়েছে না কিন্তু কিসের কম্বিনেশন এটা বলতে পারছি না আমি এখানে দেখতে পড় তোস আট লেখা

আওয়াজ করতেছে মনে হইলো আচ্ছা গাইস আমাদের এটা একটু অফ করে মোবাইলটা একটু জ্বালানো যাক হ্যাঁ মোবাইলটা একটু টর্চ লাইট জ্বালানো যাক কি রে এটা কে ওর হাত আমার এখানে কেন ও ভাই খারাপ এই এখানে কেন আমাকে কি বাটের ভিতরে আর কারো সাথে তার এখানে কবর দিয়ে দিয়েছে বলতো আমরা ও এটা হাত থেকে কি যেন বের হইলো চাবি তে আমরা চাবি দিয়ে খুলে ফেলতে পারবো This is not how I die খুলে ফেলছি তারপরে যে আর কিছু কি করতে পারবো এটার ভিতর I'm sorry I না এখানে এখানে আর কিছু করতে পারতেছিনা হাত এটারও দেখতেই তো করতে করতেছস ভাই হ্যাঁ হিন্স দেখা যাচ্ছে এখানে এইখানে সেম নামের মেসেজটাই শুধুমাত্র অন হয়েছে আর এখানে দেখতে পারতেছি কফিন গার্বেজ ব্যাগ আর হচ্ছে ওয়াটার বটল এটা দেখাইতেছে ঠিক আছে তো এই তিনটা যেহেতু দেখাইতেছে তার মানে এই যে এইটার কফিন গার্বেজ ব্যাগ আর এটা কার হাত ভাল লাগতেছে না ভাই জিনিসটা ভালো লাগতেছে না ভাই আচ্ছা 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 এইটা রেখে দিই আপাতত হ্যাঁ আর হইতেছে আমাদের টর্চ লাইটটা জ্বলাই ইয়েস কফিন গার্বেজ ব্যাগ আর ওয়াটার বটল কফিনে আমাদের এই যে দেখো এখানে কফিনে পাঁচ লেখা আছে গার্বেজ ব্যাগে দুই লেখা আছে আর ওয়াটার বোটলে আট লেখা আছে পাঁচ দুই আট দেখি তো এই জিনিসটা হয় কি না পাঁচ ও সেটা হইল না ধরো এই দুই আর হচ্ছে এখানে আট এটা দিলে হবে ভাই চাবি পাইসি কোনটা চাবি এটা এটার ইয়াস গাড়ি চাবি পেয়েছি আর এটার ভিতরে একটা হ্যামারও ছিল হ্যামার দিয়ে এইখানে আমরা বাইরে এটা খুলতে পারবো তাইলে হয়ে যাবে ইয়াস আর কিছু কি বাকি রয়েছে আর কিছু যে যে আমরা বাকি দুইটা পেলাম হয়ে গেছে শেষ আর কিছু ও এটাও তো একটা কোড এটাও তো একটা কোড এই কোড কোন জায়গায় এই কোড কোন জায়গায় মোবাইলের ভিতর আর কিছু কি রয়েছে আমাদের

খালি স্যামের মেসেজ ওপেন হচ্ছে কোন দিকে যাবো বুঝতে না তো গাইস আর কোন রকমের কোন ই তো পাচ্ছি না আমি একটা জায়গা থেকে আমাদের হিংস আর দরকার রয়েছে কিন্তু ওই হিংসটা কোন জায়গায় এটা বুঝতেছি না গাইস আর একটা কোড আমাদের দরকার ওই কোডটা আমি খুঁজে পাচ্ছি না ভাই আশেপাশে আর কোন জায়গাতে কোন রকমের কোট পাচ্ছি না এটা কত কত অক্ষরের এটা কি ছিল

ও 662243 2243 22 43 হইছে খুলে গেছে ইয়েস চাবি চাবি কোন তালা খোলা বাকি ছিল এই যে এই তালাটা খোলা লাগে না লাগে না চাবি লাগে না কেন ও ভাই বাই 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 আমি একটু আমি একটু ওই যে লাইটারটা জ্বলে এ চাবি খোলে না কেন চাবি পাইছি তো চাবি পাইছি তো এই কি জানি নোললো আবার ভাই চাবি পাইছি তো এখন খুললো কেমনটা লাগে ভাই খুলতে চায় না কেন খুললাম তো তারপর তারপর কি ও 8% চার্জ আছে সব জ্বালা ভাই কোন জায়গায় আছে কি আছে বুঝছছিনা তো ভাই আরে এটা এটা অফ করি সব তো আশেপাশে কোনো কিছুই তো বাদ রাখিনি ভূত একটু বলে দাও না একটু বলে দাও না একটু কানে কানে বলে দাও কারে বলবো না ভাই একটু কানে কানে বলে দাও আশেপাশে আর কি আছে বাকি তোমার হাতটা দিয়ে মন চাইতেছে যে এই জিনিসটা গর্ত করে তারপরে যে উপরে ও উপরে উপরে ঠেলা মারার কথা ছিল ভাই এই হয়ে গেছে মনে হয় হয়ে গেছে স্ট্রাগল গট गाइस উপরের দিকে একটা ঠেলা মারতেছে এটা এই জিনিসটা খোলা এই কফিনটা খোলার চেষ্টা করতেছে গাইস ভাই রে ভাই আমার ফ্রেন্ড নাকি আমাকে জ্যান্ত পুতে ফেলেছিল ভাই আদৌ পারবে তো নাকি দেখে তো মনে হইতাছে যে গেম শেষ নাকি ইজ ওপেনিং ওপেনিং ইয়েস ইজ ওপেনিং ইয়েস ওপেনিং তার মানে খুলতেছে এবং ফাইনালি আমি মাটির ভিতর থেকে একটা কফিনের ভিতর থেকে বের হয়ে আসতে পারছি ফাইনালি গাইস ফাইনালি ইউ হ্যাভেপড গাইজ আমি পালাতে সক্ষম হয়েছি একটা ভূতের গেম ছিল যেখানে আমাদেরকে আমার ফ্রেন্ড কফিনের ভিতরে মাটির নিচে পুঁতে রেখেছিল এবং সেখান থেকে আমরা বের হতে সক্ষম হয়েছি ভাইস গেমটার নাম হচ্ছে বেউড মিয়া লাইভ গেমটা তোমরা ট্রাই করতে পারো এটাই ছিল গাইস আমাদের আজকের এই গেমটা নেক্সট ডে আর কী কী টাইপের হরর গেম তোমরা দেখতে চাও সেটার ব্যাপারে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর প্রত্যেক শুক্রবারে রাতের এগারোটা পঁয়তাল্লিশের দিকে আমাদের এই চ্যানেলে মিস নো ফেইসে ভিডিও আসবে এই রকম একটা আপাতত ভাবনা আমাদের রয়েছে তো সেই হিসেবে আমাদের আগানোর পরিকল্পনা সে পর্যন্ত অপেক্ষায় থাইকো পরবর্তীতে আমরা আরও বেশি রেগুলার হওয়ার চেষ্টা করব এবং অবশ্যই যেহেতু এই চ্যানেলটা এতদিন ধরে ইন ছিল আবার নতুন করে অ্যাক্টিভ হয়েছে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ গাইস সবাইকে ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না হ্যাঁ আল্লাহ গাইস Peace.